হ্যালো গাইস, আজকে আপনাদের শেখাবো যে হাউ টু মেক ইউর ওন ফেস লোগো বাই পিক্সআর্ট। পিক্সআর্টের মাধ্যমে আপনি নিজেদের ফেস লোগো ক্রিয়েট করতে পারবেন। এডিটে যাব, দেন যেই ফেসটি আমরা লোগোতে কনভার্ট করবো সেটি আমরা চুজ করবো। পিকটি পিক্সারটা কনভার্ট হয়ে গেছে। দেন আমরা ইফেক্টসে যাব। নিজেদের অনেক আছে, টুলস, ইফেক্টস, ম্যাজিক, স্টিকার আছে। দেন আমরা ইফেক্টসে গিয়ে যে স্লাইড আসবে সেই স্লাইড থেকে কালার্সটা চয়েস করব। কালার্সে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেন ডান করব। ডান করার পর আমরা ড্রতে যাব। ড্রতে গিয়ে ঠিক নিচের স্লাইডে কর্নারে দেখবো কয়েকটি স্লাইড থ্রি ডিভাইডেডভাবে আছে, সেটিতে ক্লিক করব। করার পর পিকটাকে উপরে উঠে দেব। ডান, দেন এগেইন ড্রতে যাব। গিয়ার পর একদম কর্নারে যে ব্ল্যাক কালারের যে সার্কেলটা আছে সেটিতে ক্লিক করব। করার পর অপোজিটটাতে না একদম হোয়াইট করে দেব। ডান, তারপরে যে ব্ল্যাক কালার যে আশপাশ দিয়ে যেসব ব্ল্যাক কালারগুলো রয়েছে সেগুলো রিমুভ করব। যদি আপনাদের এখানে কোনো ভুল হয়ে থাকে তবে আপনি উপরে যে ক্রসের ডান পাশে যে চিহ্ন আছে আন্ডু, সে আন্ডুর মাধ্যমে সেটা আবার ফিরিয়ে আনতে পারবেন যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে। আপনাদের কোনো ভুল হয়ে থাকে দেন পিটিকে আমরা ডান করব। এরপর একে একে সার্কেলের মধ্যে নিয়ে আসবো। সার্কেল অথবা আপনি যদি ট্রায়াঙ্গেল অথবা সার্কেল বা স্কোয়ার যেটা খুশি আপনি সেটা আনতে পারেন, আমরা সার্কেলের ভিতরে আনার চেষ্টা করবো। ডান, এটিকে আপনারা একটু সাইজ করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। দেন এর উপর একটি ইফেক্ট ফেলব, সেটি হলো অ্যাড ফটো থেকে নেব। অ্যাড দেন নিচে যে স্লাইডগুলো রয়েছে সেই স্লাইডগুলো যে ব্লেন্ড আছে সেই ব্লেন্ডে ক্লিক করে এটাকে স্কিনে পরিণত করবো। দেন ডান করবো।
হয়ে গেল আপনার ফেস লোগো। এরপর যদি আপনি দিতে চান কোনো একটি ইফেক্টস যদি দিতে চান, সো আপনি ইফেক্টস চুজ করতে পারেন, যেমন হলো এইচডিআর, লাইট ক্রস, বর্ডার, সি ফর্ম, আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ইফেক্টস আপনি চয়েস করতে পারবেন। দেন সে সেভ করে দেবে। Thanks for watching.